গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কালকে তো ফিরে গেলাম চন্দননগর থেকে রাত্রিবেলা, আজকে কাজ আছে বলে। সকালবেলা দেখুন কি অবস্থা, এত বৃষ্টি হয়েছে পুরো রাস্তা জলে জল হয়ে গেছে। কালীতলা মাঠে আজকে কালীতলা বয়েজের তরফ থেকে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। বৃষ্টির মজা নিচ্ছিস বাড়িতে একা একা? বৃষ্টির মজা নিচ্ছিস? আর আমাদের কাজে বেরোতে হচ্ছে। আমি এখন আপাতত কালীতলা মাঠেই যাচ্ছি, সকালে আমার ওখানেই কাজ আছে। রিজু আর ভজু দুজনে আমাকে বলেছে আজকে ওদের কালীতলা মাঠের রক্তদান শিবিরের কিছু ভিডিও আর কিছু স্টিল করে দেওয়ার জন্য। তো আমি চলে এলাম এখন কালীতলা মাঠে। কালীতলা মাঠের নিচে যেখানটাতে প্রতিমা পুজো হয় ঠিক তার উপরেই দুটো ঘর রয়েছে, সেখানেই রক্তদান শিবিরটা হচ্ছে। ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন আমাদের মিনিস্টার শ্রী তাপস রায় মহাশয়। আজকে যে শুধুমাত্র কালীতলা বয়েজের তরফ থেকে রক্তদান শিবির আছে তাই নয়, আজকে তাপস রায় স্যারের বার্থডেও বটে। তাই আজকে এখানে একটি কেকের আয়োজন করা হয়েছে এবং তিনি কেক কাটিংও করছেন তার সঙ্গে। দশটা দশ পনেরোয় ঢুকেছি বরানগরে, আরো কিছুক্ষণ থাকতে হবে। এখান থেকে আমি আবার সল্টলেকের দিকে যাবো, সেখান থেকে হয়ে তারপরে এটা খুবই ভালো উদ্যোগ এখানে নেওয়া হয়েছে বা হচ্ছে। এ অতি মানিকে আগে রক্ত দেখলেই আমার শরীরটা কেমন খারাপ লাগতো, সেই জন্য ভাবছিলাম রক্তদান শিবিরে ছবি তুলতে যাব কি যাব না। লাস্টে চলেই এলাম, এসে ছবি তুললাম, ভিডিও করলাম। করার পরে এই ভিডিওটা আমার ফোন থেকেই করা, তো আমি দেখলাম ক্লোজে গিয়ে আমার কোনো অসুবিধা হয় কি না। দেখলাম না, এখন কোনো সমস্যা হচ্ছে না, মানে প্রবলেমটা ঠিক হয়ে গেছে। এবার আপনাদেরকে একটু চন্দননগরের পরিস্থিতিটা দেখাই, কেমন প্রি ওয়েডিং চলছে অভিষেকের দেখা যাক। এই যে আমাদের কাপল প্রচন্ড কষ্ট করে এগিয়ে আসছে, মাথায় ছাতা ধরে। আপনারা তলাটা দেখুন, তলাটা, এই হচ্ছে আমাদের ফ্লোর, দিস ইজ আওয়ার শুট ফ্লোর, দিস ইজ আওয়ার লোকেশন। সি, আমরা পয়সা খরচা করে এখানে এসেছি, গাদাম গাদাম করে বাজ পড়ছে, যেখানে আমাদের গাদাম গাদাম করে ছবি তোলার কথা সেখানে আমরা বাজ দেখছি। যেখানে বসেছিলাম সেখানে জল উঠে গেছে, তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। ডিওপি, আপনি কিছু বলুন। এই যে কাপল যাচ্ছে এক ঠাকুমার কাছে আশীর্বাদ নিতে, যদি এখানে বৃষ্টি থামে। প্রচন্ড চেষ্টা এদের। Thank you.
এই হলো আমার স্কুটি। বৃষ্টিতে ভিজে গলিতে এত জল জমেছে, ব্যাটারি পুরো ডাউন হয়ে গেছে, সেলফ কাজ করছে না, জল ঢুকে গেছে, কিক মারছি, কিক গিয়ে নিচে লক হয়ে যাচ্ছে, কিক উঠছে না, সুতরাং কিক দিয়েও স্টার্ট করা যাচ্ছে না, সেলফ দিয়েও স্টার্ট করা যাচ্ছে না, তার উপরে আবার সাইলেন্সার পাইপে জল ঢুকে গেছে, তাই ডাক্তারের কাছে নিয়ে আসতে হলো। এখানে এসে দেখি আর এক কাণ্ড, এই যে বাইকটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, এটাও নাকি জলের তলায় ডুবেছিল কালকে, তার সাইলেন্সার পাইপ দিয়েও নাকি গ্যালন গ্যালন জল বেরোচ্ছে। কি অবস্থা! আমি ভাবছি আমার স্কুটিটার এবার কী অবস্থা হয়, কারণ ও তো গোটা রাত্রি জলের তলায় ডুবেছিল। ঠিক হয়ে গেলেই ভালো, এখন তাড়াতাড়ি করে ঠিক ঠিক করে দিলে আমি নিয়ে বাড়ি পালাবো আর কি। যা বৃষ্টি হচ্ছে, আর এখানে রাখবো না, আবার আগের বারের মতো শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেবো আমার স্কুটি। এখন অভিষেকের বাড়িতে প্রি ওয়েডিংটা এডিট করতে বসলাম, ভিডিওটা ভলিউমটা বা গানটা বন্ধ করা রয়েছে ডিউ টু কপিরাইট ইস্যু। এডিট করে একটা ছোট করে রেন্ডার দিয়ে ফোনে নিয়ে দেখবো কেমন হচ্ছে। গানটা যখন রেডি হয়ে যাবে তখন ডেসক্রিপশানে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা জানাবেন কেমন হলো শ্যুটটা, কেমন লাগলো আপনাদের। আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন, আর এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।